বিয়ের জন্য মেয়ে চেয়ে পোস্টার হাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যুবক। তাতে যা দাবি করা হয়েছে তা দেখে সকলেরই চোখ কপালে। কি লেখা হয়েছে সেই প্ল্যাকার্ডে? তাতে লেখা হয়েছে, বিয়ের জন্য আমি সরকারি চাকরিরতা মেয়ে চাই, আমি তাকে যৌতুকও দিতে রাজি। এমন এক যুবকের ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল, যেখানে একটি পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক যুবককে। তাতে লেখা আছে, বিয়ের জন্য আমি সরকারি চাকরিরতা মেয়ে চাই, আমি তাকে যৌতুক দিতেও রাজি। ভিডিওটি 22 জানুয়ারি ছিন্দওয়াড়ার ফাউন্টেন চক কামানিয়া গেট সৈকত বাজারে শ্যুট করা হয়েছিল। যে যুবক পোস্টার হাতে রাস্তায় দাঁড়িয়েছিল তার বার্তা দেখে মানুষজন একেবারে বিস্মিত। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা অজ্ঞাত পরিচয় এক যুবক পাত্রি খুঁজতে রীতিমতো ভরা বাজারে প্ল্যাকার্ড হাতে নেমে পড়েছেন রাস্তায়। সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 26 সেকেন্ডের সেই ভিডিও। সেখানে দেখা গিয়েছে এক যুবক হাতে প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে রয়েছেন জনবহুল বাজারে। সেখানে লেখা আছে, বিয়ের জন্য পাত্রী চায়, পণ দিতে রাজি, কিন্তু শর্ত একটি, মেয়েকে সরকারি চাকরি করতে হবে। তবে শুধু ওই পাত্রেরই নয়, ভিডিওতে ধরা পড়েছে পাশ দিয়ে হেঁটে যাওয়া অন্যান্য লোকের প্রতিক্রিয়াও। ওই ব্যক্তির এমন আচরণ বেশ অবাকই হয়েছেন তারা। কেউ কেউ আবার বিয়ের প্রস্তাব করে হাসি ধরে রাখতে বাধ্য হন। ওই ব্যক্তি আসলেই পাত্রী খুঁজছিলেন নাকি নিছকই মজা, তা অবশ্য বোঝা যায়নি। এই ভিডিওটি দেখে এক সমাজ মাধ্যম ব্যবহারকারীর বক্তব্য কি যুগ পড়ল, পণ দিয়ে ঘরে বউ আনতে হবে? দ্বিতীয় জনের মত, বউ চাকরি করবে আর আপনি কি করবেন, বউয়ের সেবা? ভিডিওটি দেখা যাচ্ছে, বিকাশ মালভি নামে এক যুবক বাজারের মাঝখানে একটি পোস্টার ধরে দাঁড়িয়ে আছেন। পোস্টারে লেখা, আমি বিয়ের জন্য সরকারি চাকরিরতা মেয়ে চাই, আমি তাকে যৌতুক দিতেও রাজি। যে সমাজে মেয়েদের যৌতুকের নামে নানান অত্যাচার সহ্য করতে হয়, বিকাশ মালভির পোস্টার মানুষকে মুগ্ধ করেছে। কুন্ডি মহল্লার বাসিন্দা বিকাশ একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর। এই ভিডিওটি তৈরির কারণ ছিল, বিকাশ বাকি সকলের থেকে আলাদা কিছু করতে চেয়েছিলেন। এমন এক যুবকের ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল, যেখানে একটি পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক যুবককে। তাতে লেখা আছে, বিয়ের জন্য আমি সরকারি চাকরিরতা মেয়ে চাই, আমি তাকে যৌতুক দিতেও রাজি। ভিডিওটি 22 জানুয়ারি ছিন্দওয়াড়ার ফাউন্টেন চক কামানিয়া গেট সৈকত বাজারে শ্যুট করা হয়েছিল। যে যুবক পোস্টার হাতে রাস্তায় দাঁড়িয়েছিল তার বার্তা দেখে মানুষজন একেবারে বিস্মিত। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা অজ্ঞাত পরিচয় এক যুবক পাত্রী খুঁজতে রীতিমতো ভরা বাজারে প্ল্যাকার্ড হাতে নেমে পড়েছেন রাস্তায়। সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 26 সেকেন্ডের সেই ভিডিও।